হ্যালো ভিউয়ার্স দিস ইজ আলাম রহমান অ্যান্ড ইউ আর ওয়াচিং দা ওয়েব সলিউশন আজকে আমরা আলোচনা করবো এসএসসি জিডি কনস্টেবল যেখানে বিএসএফ কিংবা আর পি রিক্রুটমেন্ট হবে তার সিলেবাস সম্পর্কে তবে এর আগে একটা কথা বলি গত কুড়ি তারিখ আমরা একটি পোস্ট করেছিলাম যখন এসএসসি জিডির অফিসিয়াল নোটিফিকেশান বেরোই তোমরা এখন অন স্ক্রিন সেটি দেখতে পাচ্ছ যে হাউ টু অ্যাপ্লাই ফর এসএসসি জিডি চুয়ান্ন হাজার নশো তিপ্পান্নটি ভ্যাকেন্সি ছিল যেটি মাধ্যমিক পাশে শুধুমাত্র করা যাবে তো আজকে তার সিলেবাস প্যাটার্ন এবং এক্সাম প্যাটার্ন নিয়ে সম্পূর্ণটায় আলোচনা করবো ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো যদি তুমি নোটিফিকেশন এই পোস্টটি না দেখে থাকো ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে এখানে সমস্ত টাইপ দেখে নিতে পারবে যে কিভাবে আবেদন করা যাবে আবেদন পদ্ধতি কী রয়েছে এক্ষেত্রে একটি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি অনলাইনে আবেদন করার ডেট ছিল একুশ জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত কিন্তু আবেদনকারীরা রেজিস্ট্রেশন আবেদন করতে পারবেন চব্বিশ জুলাই থেকে অর্থাৎ গতকাল থেকে আপনারা আবেদন করতে পারবেন আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে মেসেজ দিচ্ছিলেন যে দাদা প্রবলেম হচ্ছে হ্যাঁ সত্যিই প্রবলেম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের যে ওয়েবসাইট ছিল ওয়েবসাইটটি আন্ডার কনস্ট্রাকশন গেছে ওয়েবসাইটটি খুব সমস্যা চলছে এবং সেটি খুব শীঘ্রই দ্রুততার সঙ্গে তারা সলভ করে দিয়েছে এখন খুব আপনার কেন্দ্রীয় আটটি বাহিনীতে চুয়ান্ন হাজার নশো তিপ্পান্নটি কনস্টেবল এবং রাইফেলম্যানের নিয়োগ পরীক্ষার সিলেবাস কেন্দ্রীয় সরকারের ছটি সামরিক বাহিনী যার ভিতরে রয়েছে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি এসএসবি এস ও আসাম রাইফেলস ও এনআইএতে এতে কনস্টেবল যেটাকে আমরা জেনারেল ডিউটি বলবো এবং আসাম রাইফেলসের রাইফেলম্যান যেটিও জেনারেল ডিউটির মধ্যে পদ হচ্ছে চুয়ান্ন হাজার তরুণ তরুণী অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন নিয়োগের খবর গত কুড়ি জুলাই আমাদের সাইডে জানানো হয়েছে সেটি দেখার জন্য জাস্ট এখানে ক্লিক করলেও আপনি জানতে পারবেন এবারে কথা হলো সিলেবাসের প্রাথমিক আলোচনার মূল খবর দেওয়া হয়েছে আমাদের আগের পোস্টটিতে অর্থাৎ আপনাকে যেটা করতে হবে ডিসক্রিপশনে দেখবেন দুটো লিঙ্ক দেওয়া রয়েছে লেখা আছে যে লিঙ্ক নাম্বার ওয়ান এবং লিঙ্ক নাম্বার টু লিঙ্ক নাম্বার ওয়ানে ক্লিক করে আপনার যেটি জানতে পারবেন যে সিলেবাসের প্রাথমিক আলোচনা অর্থাৎ সেখানে ব্রিফলি আলোচনা করা আছে এবং লিঙ্ক নাম্বার টুতে ক্লিক করলে এখন যে পেজ দেখছেন এই পেজে আসবেন যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে আমাদেরকে কি পড়তে হবে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেসের জন্য আমাদের কি পড়তে হবে এলিমেন্টারি ম্যাথামেটিক্সের জন্য কি পড়তে হবে একটু মন দিয়ে শোনার চেষ্টা করো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এক্ষেত্রে থাকবে অ্যানালজি অর্থাৎ কোন কোন পার্টগুলো তোমাদের পড়তে হবে সেইগুলো একবার রিপিট করে দিচ্ছি অ্যানালজি সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স স্পেশাল ভিজুয়ালাইজেশন স্পেশাল ওরিয়েন্টেশন ভিজুয়াল মেমোরি ডিছক্ৰিমিনেশ্যন অবজাৰ্ভেশ্যন ৰিলেশ্যনশ্বিপ কনচেপ্ট এাৰেথমেটিকেল ৰিিজনিং এণ্ড ফিগাৰেল ক্লাছিফিকেশ্যন এাৰেথমেটিক নাম্বাৰ ছিৰিজ নন ভাৰ্বাল ছিৰিজ এণ্ড কোডিং এণ্ড ডিকোডিং সো তুমি এখন আমাকে বলতে পারো যে রিজনিংয়ের এই অংশগুলো আমি কোথায় পাবো তার জন্য আমার রিজনিংয়ের কোন বইটি আমার জন্য পড়া ভালো এই নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও করে দিয়েছি তুমি আমাদের ইউটিউব চ্যানেল দাওয়া অ্যাপ সলিউশন একটু খোঁজো অবশ্যই তুমি পেয়ে যাবে যদি না পেয়ে থাকো আমি অবশ্যই নেক্সট একটা ভিডিও করে দেবো তোমরা আমাকে কমেন্টে জানাও তো যে তোমাদের কি কী বই কেনা উচিত তোমাদের দরকার কি যদি অবশ্যই তোম সেমন রেসপন্স পাই তোমরা আগ্রহী আছো অবশ্যই আমি তেমন ভিডিও করে দেবো যে কি কী বই পড়তে হবে এসএসসি জিডি কনস্টেবলের জন্য জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেসে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে এবং স্পোর্টস হিস্ট্রি কালচার জিওগ্রাফি ইকোনমি জেনারেল পলিটি ইন্ডিয়ান ইনস্টিটিউশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ এবং ভারতও তার প্রতিবেশী দেশগুলো সম্পর্কেও প্রশ্ন থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ভিতরে যেটি থাকবে আমি অবশ্যই এলিমেন্টারি ম্যাথামেটিক্স নিয়ে তোমাদের জন্য কিছু স্পেশাল ক্লাস আনবো যেখানে থাকবে নাম্বার সিস্টেম কম্পিটিশন অফ হোল নাম্বার ডেসিমেলস অ্যান্ড ফ্ল্যাকশানস অ্যান্ড রিলেশনশিপ বিটুইনস নাম্বার্স ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশান সো এইগুলো নিয়ে ম্যাথামেটিক্সের এই পার্টটা নিয়ে আমি খুব ব্রিফলি আলোচনা করবো কেন এখানে ম্যাথামেটিক্স নিয়ে নাম্বার কিন্তু থাকবে সো এ নিয়ে তোমাদের জানা উচিত যে ম্যাথের এই কোন কোন পার্টগুলো থাকবে যেমন সময় দূরত্ব অনুপাত সময় কাজ ও সময় এইগুলো নিয়ে আমি তোমাদের ভিডিও দেব এ নিয়ে কোনো চাপ নেই জাস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পেয়ে যাবে ইংলিশ ও হিন্দিতে বেশি কনফিডেনশনের উপরেও প্রশ্ন থাকবে সব ক্ষেত্রে মাধ্যমিক স্তরের প্রশ্ন হবে প্রসঙ্গত পরীক্ষা ক্ষেত্রে মোবাইল ফোন ক্যালকুলেটর ব্লুটুথ ডিভাইস বা অন্য কোন ধরনের ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করা যাবে না এবারে তোমরা দেখতে পাচ্ছ যে কত মার্কসের কোশ্চেন থাকবে যেমন পার্ট ই পার্ট বি এরকম করে চারটি পার্টে বিভক্ত থাকবে চারটি পার্টে কোন কোন সাবজেক্ট থাকবে আমি বলেই দিয়েছি একটু আগে এবং নাম্বার অফ কোশ্চেন দেখতে পাচ্ছ পঁচিশটা করে কোশ্চেন থাকবে এবং যার ক্ষেত্রে পঁচিশ মার্কস থাকবে অর্থাৎ এখানে চার পঁচিশ অর্থাৎ চার ইন্টু টোয়েন্টি ফাইভ হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড মার্কের কোশ্চেন হবে সো এখান থেকে মোট একশো মার্কের কোশ্চেন থাকবে সময় কত থাকবে দ্য টাইম ডিউরেশন উইল বি অ্যালোডেড ফর ওয়ান আওয়ার থার্টি মিনিট অর্থাৎ নাইনটি মিনিট তোমার ক্ষেত্রে সময় থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট দ্য কম্পিউটার বেসড অনলাইন এক্সাম উইল বি কন্ডাক্ট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অনলি অর্থাৎ এখানে কিন্তু বাংলার কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে না তো সিলেবাস প্যাটার্ন ভিত্তি করে তোমরা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য যে বইগুলো পড়ছো সেই বই পড়লে কিন্তু হবে না এক্ষেত্রে তোমাদের ইংলিশ ভাষণের বই পড়তে হবে আমাদের সঙ্গে থাকো আমি অবশ্যই তোমাদের এই বিষয়ে আমি হেল্প করবো কীভাবে তোমরা ফ্রিতে এই বইগুলোর পিডিএফ ফাইল তোমরা পেতে পারো কিংবা এর উপরে তোমরা স্পেশাল কিছু ক্লাস পেতে পারো আমি অবশ্যই এই বিষয়ে একটু দেখবো আর যখনই তুমি রিটার্ন এক্সামে পাস করে যাবে তখন তোমার ক্ষেত্রে সিবিটি পাশ করার পরে যেটি হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পি এখানে তোমাকে যেটি হবে পাঁচ কিলোমিটার দৌড়াতে হবে চব্বিশ মিনিটের ভিতরে এবং ফর ফিমেল ক্যান্ডিডেট মেয়েদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এইট মিনিটে অ্যান্ড থার্টি সেকেন্ড যে হাইট কত লাগবে মেলদের ক্ষেত্রে হাইট লাগবে একশো সত্তর সেমি ফিমেলদের ক্ষেত্রে একশো সাতান্ন সেমি বুকের ছাতি না ফলানো অবস্থায় তোমাদের যেটি থাকবে আশি সেমি এবং ফলানোর পরে পাঁচ সেমির সঙ্গে অ্যাড হবে তো এই ছিল মোটামুটি ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেব এবং কমেন্টে জানাও তোমাদের কোন কোন অংশ একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা কোন কোন অংশের উপরে তোমাদের প্র্যাকটিসের দরকার অবশ্যই আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে ততক্ষণ সুস্থ থাকো আর দেখতে থাকো দা অ্যাপ অ্যাপসলিউশন